বকটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, সিট আর তদন্ত করবে না, সঠিক সত্য উদ্ঘাটনের প্রয়োজন রয়েছে, ন্যায় বিচারের স্বার্থেই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এবার বকটুয়ের ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো, এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। সিট আর তদন্ত করবে না, ন্যায় বিচারের স্বার্থেই তদন্তভার তুলে দেওয়া হলো সিবিআই এর হাতে, সত্য উদ্ঘাটনের প্রয়োজন জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং সমস্ত ধৃতকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে 7ই এপ্রিল পরবর্তী শুনানি, এবং সেই দিন প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই, এমনই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। আরও বিস্তারিত বিষয়ে আমরা জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কলকাতা হাইকোর্টের এই যে সিদ্ধান্ত বকটুয়ের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া, ঠিক কোন কোন বিষয়গুলোকে নজরে রেখে এই সিদ্ধান্ত হাইকোর্টের, কি জানতে পারছো? দেখো নীলাঞ্জন, তোমাকে বলবো, কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, সব কোর্টের হাতে একটা ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা প্রয়োগ করে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কখন, যখন দেখে যে সমাজে মানুষের বিশ্বাস অটুট রাখতে হবে, বিচার ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস অটুট রাখতে হবে, মানুষ প্রত্যাশা করে বিচার ব্যবস্থা থেকে তারা বিচার পাবে, সেই জাস্টিস দেওয়ার জন্যই কিন্তু কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা এই ক্ষমতা ব্যবহার করে থাকে। এটা একটা নির্দেশের উল্লেখ রয়েছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশনামায়, যেটা রামপুরহাট মামলায় নির্দেশ আজকে পাস করা হলো। তাই কলকাতা হাইকোর্ট যেটা বললো শুরুতেই, যে মানুষের বিশ্বাস অটুট রাখতে হবে, বিচার ব্যবস্থার উপর বিশ্বাস অটুট রাখতে হবে, সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্ট তারা সিবিআইকে তদন্তভার দিচ্ছে, এবং সিবিআইকে তদন্তভার দেওয়া হচ্ছে এই কারণেই। এবং কেন দেওয়া হচ্ছে, কারণ যে নির্দেশটাকে বলা হচ্ছে যে গত 22 তারিখে রাজ্য সরকার এসআইটি ফর্ম করেছিল, তারপর থেকে আজ অবধি দাঁড়িয়ে কোনো সক্রিয় পদক্ষেপ কিন্তু এসআইটি নিয়েছে তার রিফ্লেকশন না সিডিতে রয়েছে না রিপোর্টে রয়েছে সেটা উল্লেখ করেনি। কারণ সেটা উল্লেখ অবশ্যই সিডিতেই হবে, কারণ হচ্ছে সিডিটা হাইকোর্ট পড়েছে কেস ডায়েরি, এটা সেখানে গতকালকে ফিরোজ এডুলজি তিনি বেশ কিছু পয়েন্ট তারা উত্থাপন করেছিলেন, যে কী কী ফোকাস করা উচিত সিটের, সিট যখন তদন্তে নামে এই যখন ইনস্ট্রাকশন দেয় পুলিশকে যে কী কী তদন্ত করতে হবে সেটা কিন্তু অবশ্যই কেস ডায়েরিতে উল্লেখ করতে হয়। সুতরাং এই জিনিসগুলো দেখা উচিত, কারণ তব থেকে আরেকটা ভ্যালিড পয়েন্ট, ঘটনাস্থল থেকে পুলিশ স্টেশনের দূরত্ব কিন্তু খুব কম, একটা বডি এই অবস্থা দাহ্য হতে কমপক্ষে 30 মিনিট সময় লাগে, এই 30 মিনিটের মধ্যে কি পুলিশ তখন পৌঁছতে পারেনি? আর ওই 30 মিনিট ধরে এই মানুষগুলো ঘরের মধ্যে বন্ধ অবস্থা জ্বলছিল, তখন তুলি পুলিশ কোথায় ছিল? এক দ্বিতীয়টা হবে টাওয়ার ডাম্পিং টেকনোলজি, অর্থাৎ ঘটনাস্থলে কারা কারা ছিল ওই এলাকায় সেই সময়, কাদের কাদের মোবাইল ব্যবহার হয়েছে, সেই সমস্ত নথি বা তথ্য কিন্তু সংগ্রহ করা যায় টাওয়ার ডাম্পিং টেকনোলজির মাধ্যমে, সেটাকে ব্যবহার করা হয়নি। এছাড়াও একাধিক না করার কারণ রয়েছে, সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সিটের যে ভূমিকার কথা সবাই আপোষ করেছেন, যে জ্ঞানবান সিং যার নামে সব মামলাকারী, 5টা মামলা হয়েছে, প্রত্যেকটা মামলাকারী তারা কিন্তু বিরোধিতা করেছে, যে তার নাম রিজওয়ানুর মামলাতে এসছে, তার নাম কয়লা মামলাতে এসছে, যদিও অ্যাডভোকেট জেনারেল তিনি ক্লিন চিট দিয়েছিলেন 2014-র পর তার চার্জশিটে নাম বাদ যায়, তারপর তাকে ফিরিয়ে আনা হয়, সে ভালো কাজ করে, ওয়েল ট্রেন্ড অফিসার, ভালো অফিসার, কিন্তু হাইকোর্ট সেটা উল্লেখ করেছে। সর্বশেষ কলকাতা হাইকোর্ট মানুষকে বিচার পাইয়ে দেওয়ার জন্যই, মানুষের আস্থা অটুট রাখার জন্যই কিন্তু সিবিআইকে ইনভেস্টিগেশনে ভার দিয়েছে, এবং এটা বলে দিয়েছে যে এসআইটি তারা কিন্তু কোনোভাবে আর ইনভেস্টিগেশন চালাতে পারবে না। এই মামলায় যারা অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে বা অভিযুক্ত আছেন তাদেরকে হ্যান্ডওভার করবে সিবিআইয়ের হাতে। আর কিছুক্ষণের মধ্যে যেহেতু অর্ডার কপিটা হাতে এসে গেছে, অলরেডি সেই অর্ডার কপি কেন্দ্রীয় সরকার তারা হাতে পেয়ে গেছে, সিবিআইকে তারা ট্রান্সফার করে দিয়েছে অর্ডার কপিটা, সিবিআই কিছুক্ষণের মধ্যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কথা বলবে, সিটের কাছ থেকে সমস্ত নথি এভিডেন্স যা যা আছে সবটা তারা সংগ্রহ করবে, ইভেন অ্যাকিউজকেও তারা সংগ্রহ করবে, তাদের কাস্টডিতে নেবে, নিয়ে ইনভেস্টিগেশন স্টার্ট করবে আজকের মধ্যে, সেটা সম্ভাবনা রয়েছে যেটা আমরা আইনজীবী মারফত সূত্রে খবর পাচ্ছি।